নার্জারী ডাঙরিয়াই আজি অনুষ্ঠিত হওয়া রাজ্যসভা নির্বাচনত নির্বাচিত হয়ে রাজ্যসভার সদস্য হিসাবে জয়লাভ করেছে। এটা ইমান গণতি করা নাই আর কিন্তু অল্প লাহে লাহে হয়ে থাকবে, কিন্তু ভালকে জিকিছো, ভালকে জিকিছো। এটা ইমান গণতি করা নাই, বাকিখিনি আমার সভাপতি ডাঙরিয়া কব। প্রথমে আমার দুইজন প্রার্থীক মিত্রগোষ্ঠীর আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো, শুভেচ্ছা দিছো। আর আজি যে দুখন আসনের নির্বাচন হয়ে গেল, এই দুইখন আসনতে ভারতীয় জনতা পার্টির মিত্রগোষ্ঠী বিপুল ভোটত আমার জয়যুক্ত হল দুইজন প্রার্থী, আর কংগ্রেস পুনর্বার ক্ষমতার বাবে বিতড়িত হল, আর কংগ্রেসের ভুল নীতি ভুল সিদ্ধান্তর বাবে আজি এই অবস্থা রূপান্তর হয়েছে। আজি রাজ্যসভাত অসমৰপৰা কংগ্রেস শূন্য হল। কবিতা প্রেমিকসকলৰ বাবে এটা নতুন খবৰ, আপোনালোকৰ মন সজীৱ আৰু সতেজ কৰি তুলিবলৈ ২১টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত, এই ঠিকনাত যোগাযোগ কৰক।